হ্যালো ফ্রেন্ড আসসালামু ওয়ালাইকুম ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টমেটোর চাটনি তো চলুন দেখে নিই কী কী লাগছে তো এখানে একটা বাটির মধ্যে পরিমাণ মতো কাজু বাদাম কিশমিশ আর কয়েকটা কাঠবাদাম দিয়ে দিলাম তারপর ভালো করে ধুয়ে এটা আমি উঠিয়ে নেব আর এখানে আমি পাঁচটা টমেটো নিয়েছিলাম টমেটোগুলো ভালো করে ধুয়ে আর এইভাবে আমি টুকরো টুকরো করে টমেটোগুলো কুচিয়ে নিচ্ছি সবগুলো টমেটো আমি একইভাবে কুচিয়ে নেব তো টমেটোগুলো আমার কোচানো হয়ে গেছে এবার এটাকে আমি সাইড করে দেব। তারপরে এখানে আমি পরিমাণ মতো খাজুর নিয়ে নিয়েছিলাম খাজুরটা আমি একটা খাজুর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আর এইভাবে মুখটা ফেলে দিয়ে ওর মধ্যে থেকে সিডসটা বার করে আমি একটু টুকরো করে নেব সবগুলো খাজুর আমি এইভাবে সিডস বার করে টুকরো করে নিয়েছি দেখুন এভাবে সিডসটা আলাদা করে দিয়ে আমি খাজরগুলো টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি এটাকেও সাইড করে দিচ্ছি তারপরে আমি কাজু কিশমিশটা ধুয়ে এই সাইডে তুলে নেব দেখুন এভাবে তুলে নিয়েছি এদিকে এটা আমার তৈরি হয়ে গেছে আর এখানে আমি ভাজা মশলার জন্য যেটা নিয়েছিলাম চলুন সেটা একবার দেখিয়ে দিই তো এখানে আমি এক চামচ মৌরি এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম তারপর শুকনো খোলা এটা আমি ভেজে নেব আর এর মধ্যে আমি দিয়েছিলাম হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দেওয়ার পরে এইভাবে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি হালকা ভেজে নিয়েছি তারপরে এইভাবে আমি মশলাটা বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এক চামচ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিই ভালো করে নাড়াছাড়া করে নিয়ে ওর মধ্যে টমেটো কুচিটা আমি দিয়ে দিয়েছি টমেটো কুচিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এইভাবে মিক্স করে নেবো এক মিনিটের মতো এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে ওর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো দু মিনিটের মতো ঢাকনাটা খুলে দু মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও এইভাবে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তা চিনিটা এখানে আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন এখানে আমি এই বাটির এক বাটি চিনি দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসে তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিটের মতো ঢাকনাটা খুলে এভাবে আমি ম্যাশ করে নিচ্ছি একটু দেখুন এভাবে আমি ম্যাশ করে নেওয়ার পরে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে এইভাবে ম্যাশ করা আমার হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটা লেবুর রস লেবুর রসটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর খাজুরটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াছাড়া করে দু মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এটা নামিয়ে নেব তো বন্ধুরা মশলাটা দেওয়ার পরে আমি আরও এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম তারপরে এটাকে আমি পরিবেশন করে দিয়েছিলাম তো বন্ধুরা আজকের আমার এই খাজুরের চাটনি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন তারপরে দেখুন এইভাবে পরিবেশন করে দিয়েছি খুবই টেস্টি হয়েছিল আপনারাও বানিয়ে দেখুন